নমস্কার, স্বাগত জানাচ্ছি অ্যাওয়েকেনিং ক্লাসের অডিও বুক সিরিজে। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এই লজ্জাকর কাপুরুষতা সহায় তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না, তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন, ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত, ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র, ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু শয্যা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। প্রাচীন উপনিষদের যুগ থেকে আমরা পৃথিবীর সামনে স্পর্ধার সঙ্গে এই আদর্শ প্রচার করেছি, ন প্রজয়া ধনেন ত্যাগে নৈকে অমৃতত্ব মানসুহ, সন্তান বা ধনের দ্বারা নয়, ত্যাগের দ্বারাই অমৃতত্ব লাভ হতে পারে। জাতির পর জাতি এই প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছে এবং বাসনার জগতে থেকে তারা জগৎ রহস্য সমাধানের আপ্রাণ চেষ্টা করেছে, সকলেই ব্যর্থ হয়েছে। প্রাচীন জাতিগুলি ক্ষমতা ও অর্থগৃহ্ণতার ফলে জাত অসাধুতা ও দুর্দশার চাপে বিলুপ্ত হয়েছে, নতুন জাতিগুলি পতনোন্মুখ। শান্তি না যুদ্ধ, সহনশীলতা না অসহিষ্ণুতা, সততা না খলতা, বুদ্ধিবল না বাহুবল, আধ্যাত্মিকতা না ঐহিকতা, শেষ পর্যন্ত কোনটি জয়ী হবে সে প্রশ্নের মীমাংসা এখনো বাকি। বহু যুগ আগেই আমরা এই সমস্যার সমাধান করেছি, সৌভাগ্য বা দুর্ভাগ্যের মধ্য দিয়ে সেই সমাধান অবলম্বন করেই চলেছি এবং শেষ পর্যন্ত তাকে ধরে রাখতে চাই। আমাদের সমাধান ত্যাগ ও অপার্থিবতা, সমগ্র মানব জাতির আধ্যাত্মিক রূপান্তর, এইটি ভারতীয় জীবন সাধনার মূল মন্ত্র, ভারতের চিরন্তন সঙ্গীতের মূল সুর, ভারতীয় সত্তার মেরুদণ্ড স্বরূপ, ভারতীয়তার ভিত্তি এবং ভারতবর্ষের সর্বপ্রধান প্রেরণা ও বাণী। তাতার, তুর্কি, মোগল, ইংরেজ কারো শাসনকালেই ভারতের জীবন সাধনা এই আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি। কিছু নষ্ট করো না, ধ্বংসবাদী সংস্কারকরা জগতের কোনো উপকারই করতে পারে না। কোনো কিছু একেবারে ভেঙো না, একেবারে ধূলিস্যাৎ করো না, বরং গঠন করো, যদি পারো সাহায্য করো, যদি না পারো হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো এবং যেমন চলছে চলতে দাও, যদি সাহায্য করতে না পারো অনিষ্ট করো না, যে যেখানে আছে তাকে সেখান থেকে ওপরে তোলবার চেষ্টা করো। তুমি আমি কি করতে পারি? তুমি কি মনে করো তুমি একটা শিশুকেও কিছু শেখাতে পারো? পারো না।
শিশু নিজেই শিক্ষা লাভ করে। হে আমার ভাবী সংস্কারকগণ, ভাবী দেশপ্রেমিকগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুর মতো হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো কোটি কোটি লোক অনাহারে মরছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরে অর্ধাসনে কাটাচ্ছে? তোমরা কি মনে প্রাণে বুঝছ অজ্ঞতার কালো মেঘ ভারতবর্ষকে আচ্ছন্ন করে ফেলেছে? এইসব ভাবনা কি তোমাদের অস্থির করে তুলেছে, তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে? এই চিন্তা কি তোমাদের রক্তের সঙ্গে মিশে তোমাদের শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে? এই ভাবনা কি তোমাদের পাগল করে তুলেছে? দেশপ্রেমিক হবার এই হল প্রথম সোপান। মানলাম তোমরা দেশের দুর্দশার কথা প্রাণে প্রাণে বুঝছ, কিন্তু জিজ্ঞাসা করি, এই দুর্দশা প্রতিকার করবার কোনো উপায় বের করেছ কি? কেবল বৃথা বাক্যে শক্তিক্ষয় না করে কোনো কার্যকর পথ বের করেছ কি? দেশবাসীকে গালি না দিয়ে তাদের যথার্থ কোনো সাহায্য করতে পারো কি? শুধু তাই নয়, তোমরা কি পর্বত প্রমাণ বাধা বিঘ্ন তুচ্ছ করে কাজ করতে প্রস্তুত আছো? যদি সমগ্র জগৎ তরবারি হাতে তোমাদের বিপক্ষে দাঁড়ায়, তথাপি তোমরা যা সত্য বলে বুঝেছ তাই করে যেতে পারো কি? যদি তোমাদের স্ত্রী পুত্র তোমাদের বিরুদ্ধে দণ্ডায়মান হয়, যদি তোমাদের ধন মান সব যায়, তথাপি তোমরা যা সত্য বলে বুঝেছ তাই করে যেতে পারো কি? তোমাদের কি এরকম দৃঢ়তা আছে? যদি এই তিনটি জিনিস তোমাদের থাকে, তবে তোমরা প্রত্যেকেই অলৌকিক কার্য সাধন করতে পারো।